আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুড়ুঘর। আমি ফাহাদ, আপনারা দেখতেছেন ফাহাদের কুড়ুঘর নিত্যদিনের ভিডিও। আজকে আপনাদের সাথে খরগোশের অজানা কিছু তথ্য নিয়ে আলোচনা করবো, সাথে থাকছে আমার কুড়ুঘরের ছোট্টখাটো পরিচয় পর্ব। পরিচয় পর্বের শুরুটা যদি আমার বামসিকে দিয়ে হয় তবে ব্যাপারটাই অন্যরকম। আমার বামসি আমার কুড়ুঘরের সর্বপ্রথম পোষা প্রাণী এবং খুব লক্ষ্মী একটা প্রাণী, যে কিনা আমার সাথে খুব বেশি ফ্রেন্ডলি এবং কি খুব বেশি নাদুস নাদুস। তার সাথে খেলাধুলা করতে, তার সাথে ঘোরাফেরা করতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর তারই সন্তান এখানে জায়গায় দেখতেছেন, তার নাম হচ্ছে এলি। দেখতে বাবার মতনই হয়েছে এলি, এখনও ছোটো বলা যায় না, 5 থেকে 6 মাস তার বয়স চলে। তার পাশে আমার আরেকটা খরগোশ আছে, নতুন আনা একটা খরগোশ। এটা ফুল অ্যাডাল্ট একটা খরগোশ, বাকি আমি তার থেকে এখনও বাচ্চা নেওয়ার ফিকির করতেছি না, আরও কিছুদিন আমার ঘরে থাকুক। লফট, সবচেয়ে প্রিয় খরগোশের লফট এই যে রাঙা ভাঙা ভুতুর লফট। এখানে যে খরগোশটা বসে আছে এর নাম হচ্ছে রাঙা, আর তার পাশেই বাচ্চা একটা খরগোশ বসে আছে, তার নাম হচ্ছে ভাঙা। আর সামনে যে বাবাটা বসে আছে তার নাম হয়েছে ভূতু, কারণ তাকে দেখতে আমার কেমন জানি ভূতের মতো লাগে, সেই জন্য তার নামটা দিয়েছি আমি ভূতু। তো এই লফটকে, এই খরগোশের এই লফটটাকে আমি রাঙা ভাঙা ভূতুর লফট বলে থাকি। এই লফটটা আমার সবচেয়ে বেশি প্রিয়, মানে সবচেয়ে বেশি পছন্দের একটা লফট, কারণ তিনটা খরগোশ, তিনটা বয়সী, তিনটা কালারের, মানে দেখতে অন্যরকম লাগে, অন্যরকম ভালো লাগে। এরপরে যাদেরকে দেখাতে হয় তারা হয়েছে এই যে দুজন বন্ধু, মরক বন্ধু, হাঁস বন্ধু। তার নাম হলো সিনু, আর এখানে যে মরকটা দেখতেছেন সেটা একটা সোনালি প্রজাতির মরক, যেটা আমরা কক মরক হিসেবে অনেকে জেনে থাকি। এই মরকটা আমি খুব শখ করে আনি, ওর কালারটা আমার খুব বেশি পছন্দ হয়, যার কারণে আমি এই মরকটাকে শখ করে নিয়ে আসি। আর তার নামকরণ করা হয় হেনা। তো এরা দুজন, এদের দুজন সম্বন্ধে আপনারা সামনে ভিডিওগুলোতে আরও অনেক আজিব আজিব তথ্য জানতে থাকবেন। সেই পর্যন্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর এখানে যদি আসেন দেখতে পারবেন আমাদের কুড়ুঘরের সবচেয়ে কিউট একটা মুরগি, মুরগি বলা যাবে না, তার নাম রাখা হয়েছে ফাহা। ফাহা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। এরপরে যাকে দেখতে হয় তার নাম হয়েছে জ্যাক, আমার কুড়ুঘরের সবচেয়ে বেশি কিউট প্রাণী হয়েছে আমাদের এই জ্যাক। মানে পোষা প্রাণীদের মধ্যে ওর সাথে আমার সবচেয়ে বেশি বন্ডিং ভালো। আর আপনারা জেনে থাকবেন যে বিড়াল সাধারণত মানুষের সাথে সম্পর্ক যদি হয় তো সে অনেক বেশি কিউট একটা সম্পর্ক হয়, আর তার সাথে আমার এমন একটা সম্পর্ক, এত কিউট একটা সম্পর্ক, আমার সাথে ঘুমায়, মানে আমি খাইতে গেলে ও খাইতে যায়, আর ওর ক্ষুধা লাগলে আমার পাশেপাশে ঘুরে, আর এভরিথিং আমি বাড়িতে যতক্ষণ থাকি সে সব সময় মানে আমার সাথে থাকতেই সবচেয়ে বেশি পছন্দ করে, আর আমি যেখানে যাই সেখানেই ও থাকবে। আমার হাতের মধ্যে এখন যাকে দেখতেছেন তার নাম হচ্ছে চম্পা। তার জন্মের পর তার আরও কয়টা ভাই ছিল, 7 ভাইয়ের মতো ছিল, যেগুলোকে সে হারায়। ভাই ছিল কি বোন ছিল সেটা তো আমি জানি না, বাকি আমি ভাই ধরে তার নাম দিয়েছি 7 ভাই চম্পা। চম্পা মাশাল্লাহ কেমন হবে জানি না, তবে সেই জন্য আমার টাইম হয় এই জন্য দোয়া করবেন, সেই জন্য আমার সাথে থাকতে পছন্দ করে। এখন যাদেরকে দেখতেছেন তাদেরকে আপনারা অনেকেই চিনে থাকেন কোয়েল পাখি নামে। তো আমি আসলে সব ধরনের পোষা প্রাণী আমার কুড়ুঘরে রাখার জন্য চেষ্টা করতেছি এবং আনতেছি, কালেকশন করতেছি, এই জন্য আমি দুটো কোয়েল পাখি নিয়ে আসি। আর আমি খুব শীঘ্রই আমার কুড়ুঘরের জন্য আরও নতুন নতুন পোষা প্রাণী নিয়ে আসতেছি। আর এইখানের যে জায়গাটা খালি দেখতেছেন এই জায়গাটাতে আমি এইরকম খাঁচা আরও 5টা বসাবো, যেগুলোর ভিতরে আমি ঘুঘু পাখি রাখার ফিকির করতেছি, বাকি কয়েক ধরনের পোষা প্রাণী আনতে পারি বা এক ধরনের পোষা প্রাণীও রাখতে পারি, এইসব বিষয়ে অবশ্যই আপনারা সামনের ভিডিওগুলোতে দেখতে থাকবেন। আর এইখান থেকে যদি আসেন তো আমি আমার কুড়ুঘরের মধ্যে আমি রঙিন মাছ পালন করার জন্য একটা ফাউন্টেন তৈরি করে নিয়েছি, যেটার কাজ সবেমাত্র ট্যাঙ্ক তৈরি করা এবং কি রং করা পর্যন্ত থেমে আছে। ইনশাআল্লাহ সামনের ভিডিওগুলোতে আরও আপডেট দেখতে থাকবেন যে কুরিয়াম পাথর যেগুলো আছে এগুলো দিয়ে
নেচার জায়গাটা পড়তে হবে। এরপরে প্লাস্টিকের ফুল সাথে লাইটিং এবং কি মাছ আনা, আর এখানে যে বড় একটা খাঁচা তৈরি করা আছে দেখতেছেন, এখানে আমরা বিভিন্ন প্রজাতির মুরগি আনার খেয়াল করতেছি, যেমন টাইগার মুরগিগুলো আনার খেয়াল করতেছি, সাথে সিল্কে হতে পারে। এখন চলে আসছি আপনাদেরকে খরগোশ সম্পর্কে অজানা পাঁচটি তথ্য জানাতে। তার মধ্যে এক নাম্বার যে তথ্যটা রাখতে হয় সেটা হচ্ছে, আমরা অনেকেই মানে ম্যাক্সিমাম মানুষই বলে থাকি যে খরগোশের গোস্ত নাই খাওয়া যায় না। তবে আপনারা আজকে জেনে থাকবেন যে খরগোশ, আপনি যদি খরগোশের গোস্ত খাইতে চান তবে অবশ্যই এই খরগোশকে জবাই করে আপনি হালাল তরিকায় খরগোশের গোস্ত খেতে পারবেন। দ্বিতীয় নাম্বার যেটা বলতে হয় যে খরগোশ এমন একটা প্রাণী যে কিনা মানুষের মতো পিরিয়ড হয়ে থাকে, মানে মাদি খরগোশগুলোর মানুষের মতো পিরিয়ড হয়ে থাকে। তিন নাম্বারে যেটা বলতে হয় সেটা হলো যে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে 1 থেকে 8 থেকে 9টা 10টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। চার নাম্বারে যে বিষয়টা রাখতে হয় সেটা হলো যে খরগোশ মানে মেটিং ক্ষমতা এত বেশি যে অন্যান্য প্রাণীদেরকে সে হার মানাবে, মানে এত বেশি মিটিং ক্ষমতা, সে মানে 5 মিনিট 6 মিনিটের মধ্যে অনেকবার মিটিং করতে পারে। পাঁচ নাম্বারে যে বিষয়টা রাখতে হয় সেটা হয়েছে যে আপনারা যেন অবাক হবেন যে খরগোশ মানে এমন একটা প্রাণী, আপনি চাইলে খরগোশ থেকে আপনি প্রতি মাসে বাচ্চা নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন, আর ভালো না লাগলে কেন লাগেনি সে সম্পর্কে বলে যাবেন, আর আমার জন্য দোয়া করবেন এটাই কামনা করছি। আজকে ভিডিও এই পর্যন্ত, সামনে ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।